হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শোলা কচু বা জল কচু রান্নার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি মাছ দিয়ে শোলা কচু বা জল কচু তরকারি রান্না করা হয় তাহলে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে তরকারিটা রান্না করব। তো এইখানে আমি শোলা কচু ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর দুইটা আলু সেম একইভাবে কেটে নিয়েছি। এখন এইগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে কেটে নেওয়া কচু আর আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে 80 থেকে 90% সিদ্ধ করে নেব। 80 থেকে 90% সিদ্ধ করে নিতে হবে, বাকিটা রান্নার সময় ভালোভাবে হয়ে যাবে। তো প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম, দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন কচু আর আলুগুলি প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে জল জড়িয়ে নামিয়ে নেব। এরপর কচু রান্না করার জন্য আমার লাগবে মাছ। তো এইখানে আমি চারাপোনা মাছ বা নলা মাছ যে যাই বলুন না কেন, এইগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তবে চারাপোনা মাছের পরিবর্তে যে কোনো বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো মাছের গায়ে হলুদ লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে নিচের অংশ ভালোভাবে হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলি ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। মেথি ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি 3-4টা শুকনা লঙ্কা, 3-4টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন হালকা একটু তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে জল জড়িয়ে নেওয়া আলু কচু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু কচুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন, তবে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে যদি রান্না করে নেওয়া হয় তাহলে কম সময় হয়ে যাবে আর সবজিগুলি ভাজা ভাজা হবে, ভালো লাগবে। প্রায় 15 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে সবজিগুলিও কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ। আমি আবারও বলছি যে কোনো ধরনের বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এইখানে আমি 1/2 চা চামচ কালো জিরা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লং শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমার
শোলা কচু বা জল কচু তরকারি রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে শোলা কচু দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।